শাহবাগে কোটা বিরোধী আন্দোলন চলছে এবং কিছু সংঘর্ষের খবর আমরা পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আমাদের রিপোর্টার জোবায়ের। জোবায়ের, আপনি যদি বলেন যে শাহবাগে যে আন্দোলন চলছে তার সর্বশেষ অবস্থা কি? জোবায়ের, রুবায়ত, শাহবাগে আসলে এই মুহূর্তে খুবই থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ এবং শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 7:55 দিকে আজকে পুলিশ তাদেরকে শিক্ষার্থীদের ওপর, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে টিয়ারশিল নিক্ষেপের মাধ্যমে তারা পুলিশের যে অভিযান সেটি শুরু করে এবং এই মুহূর্তে শাহবাগ চত্বর, যেখানে শত শত হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হয়েছিল, সেই এখন কিন্তু পুরোটাই আসলে ফাঁকা। আমি যদি দেখাতে চাই আপনাকে যে চিত্র দেখতে পাচ্ছেন, এটি আসলে শাহবাগ থানার যে ফটক, সেই ফটকের সামনের রাস্তা, গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনের যে ফটক, সেখানে পুলিশের অবস্থান। এবং আমি যদি আপনাকে দূরের চিত্র দেখাতে চাই, আসলে সেখানে টিএসসির মুখে যে শিক্ষার্থীরা শাহবাগ চত্বর থেকে টিএসসির দিকে শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে গিয়েছিল এবং সেখানে তারা অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা, এবং পুলিশ কিন্তু শাহবাগ থেকে এখন টিএসসির মুখেও পুলিশের অভিযান আমরা লক্ষ্য করেছি এবং জল কামান থেকে শুরু করে টিয়ারশেল, মুহুর্মুহুর টিয়ারশেল নিক্ষেপ করতে আমরা শুরু করেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে বিভিন্ন রাস্তায় আগুন জ্বলছে এখনও, টিয়ারশেলের ধোঁয়া পুরো এলাকা আসলে অন্ধকারের মতো বিরাজ করছে। এবং এখানে যে টিয়ারশেলের ঝাঁজ, সেটি কিন্তু সেই ঝাঁজের জন্য আসলে কিন্তু সেখানে মানুষ আসলে ভিড়তে পাচ্ছে না, তাদের গন্তব্যের জায়গাও যাচ্ছে না। তবে এখানে শিক্ষার্থীরা এই জায়গাটি ফাঁকা করে দিয়েছে এবং সেখানে পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি। তবে যান চলাচলের যে বিষয়টি, সেটি কিন্তু এখনও শুরু হয়নি, অর্থাৎ শাহবাগের সেই রাস্তাটি দুপুর 2টা থেকে যে বন্ধ, সেই বন্ধটি কিন্তু রয়েছে। এবং আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলন নয় আসলে এটি, শিক্ষার্থীরা দাবি করেছিল তারা আসলে কোটা সংস্কার চাচ্ছে, অর্থাৎ 56% যে কোটা রয়েছে সেই 56% থেকে তারা 10% নামিয়ে আনার দাবি তুলেছে। এবং এখানে আমরা বেশ কিছু শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থীকে, আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা গ্রেফতারের দৃশ্য দেখেছি। আমাদের সামনে থেকে আমরা আসলে 3 থেকে 4 জন শিক্ষার্থীকে গ্রেফতার করতে দেখেছি এবং তবে পুলিশ এখনও যেহেতু আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেনি, সেহেতু আসলে কতজন গ্রেফতার হয়েছে সেটি আসলে বলা মুশকিল। তবে যারা এই যখন সংঘর্ষটি আসলে যখন শুরু হয়েছে 7:55 থেকে এই পর্যন্ত আসলে থেমে থেমে পুলিশের পক্ষ থেকে সংঘর্ষ চলছে এবং এখানে কিন্তু চারিদিকে আসলে প্রচুর সাধারণ মানুষ আটকে পড়েছিল, তারাই আসলে এখন তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। মূলত পুলিশ আবারও পুলিশের আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন গণগ্রন্থাগারের দিকে আসলে যারা সাধারণ মানুষ, যারা আটকে পড়েছিল, তারা আসলে বিভিন্ন জায়গায় যে যাওয়ার চেষ্টা করছে নিজের গন্তব্যস্থলে, কিংবা শিক্ষার্থীরাও হয়তো পালিয়েছিল, সেই সকল মানুষদের কিন্তু পুলিশ কিন্তু আসলে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে এমন চিত্র। অর্থাৎ এখন কিন্তু আসলে এখানে সাধারণ মানুষ কিংবা আন্দোলনকারী কারা, এটি আসলে শনাক্ত করা মুশকিল, তারা একাকার হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যে আন্দোলন, সেটি কিন্তু যেমন চলছে, পুলিশের উপর তারাও ইট পাথর নিক্ষেপ করতে আমরা দেখেছি, পুলিশের পক্ষ থেকেও থেমে থেমে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করতে দেখেছি। এবং তার প্রমাণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটি, আপনি দেখতে পাচ্ছেন রুবায়েত, সেই আগুনটি কিন্তু আসলে শিক্ষার্থীরা জ্বালিয়ে দিয়েছে। এবং এখানে কিন্তু শাহবাগ মোড়ে যখন পুলিশের টিয়ারশেলে যখন শিক্ষার্থীরা সেখানে থাকতে পারেনি, তখন কিন্তু তারা দৌড়ে টিএসসির মুখে এসেছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু টিএসসির দিকেই ধাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এখনও আপনারা একটি পুলিশের অ্যাকশন কিন্তু লক্ষ্য করছেন যে শিক্ষার্থীদের মুখে। এবং আমরা খবর পেয়েছি, আমি এখন এই মুহূর্তে শাহবাগ থানার মুখে আছি একদমই প্রধান ফটকে, এবং আমি লক্ষ্য করেছি যে আমরা জানতে পেরেছি যে টিএসসির মুখে প্রচুর শত শত পুলিশ এখানে অবস্থান করছে এবং সেখানে জল কামান সহ পুলিশের যত রকমের সরঞ্জাম আছে আসলে সেগুলো নিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা পুলিশের এখনও রয়েছে এবং এখনও আসলে সংঘর্ষ চলছে, সংঘর্ষ আসলে শেষ হয়নি। এবং পুলিশের এখানে যে রমনা থানা ডিসি, তার নেতৃত্বে আসলে এই আক্রমণটি, এই পুলিশের যে অভিযান, সেই অভিযানটি আসলে সন্ধ্যা 7:55 দিকে শুরু হয় এবং মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু শাহবাগ চত্বর আসলে পুরোটা আমরা ফাঁকা হতে দেখেছি। এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা টিএসসির চত্বর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এরিয়া, সেই এরিয়াতে আসলে শিক্ষার্থীরা আপনার উপস্থিত আছে এবং শিক্ষা
শিক্ষার্থীরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছড়ছে এবং পুলিশ, আমি এখনও শব্দ শুনতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে এখনও টিয়ার শেল নিক্ষেপ অব্যাহত রেখেছে। অর্থাৎ সংঘর্ষ যে চলছে সেই সংঘর্ষ 7:55 থেকে সংঘর্ষ চলছে এবং সেই সংঘর্ষ কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত আসলে আমি যদি শাহবাগের দিকে আপনাকে দেখাতে চাই যে শাহবাগের যে রাস্তাটি, সেই শাহবাগে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা, যেখানে হাজার হাজার শিক্ষার্থীরা উপস্থিত ছিল, সেখানে কিন্তু এখন পুলিশ অবস্থান নিয়েছে। অর্থাৎ এখানে পুরো এরিয়াটি, আসলে পুরো এলাকাটি আসলে পুলিশের নিয়ন্ত্রণে এবং এখানে কতজন আসলে গ্রেফতার হয়েছে সেটি পুলিশ যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে না বলবে ততক্ষণ পর্যন্ত আসলে আমি আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না। তবে আমি নিজের চোখে দেখেছি 3-4 গ্রেফতার হয়েছে। সব মিলিয়ে আসলে পুরো এলাকাটি শুরু করতে চাই জবাই অবস্থা এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমি খবর রাখছি রুবায়েত, আমি নিশ্চয়ই আপনাকে সর্বশেষ আবার জি। হ্যাঁ, অনেক ধন্যবাদ জুবাই। যে প্রশ্নটি করা দরকার যে আহত হয়েছে কিনা, আহতরা হাসপাতালে আছে এরকম তথ্য আপনার কাছে আছে কিনা, যে কতজন আহত হয়েছে এবং তারা কোন হাসপাতালে ভর্তি হয়েছে এরকম তথ্য আছে কিনা? না না রুবায়ত, আহতের আসলে আহত আমরা এখনো লক্ষ্য করিনি, আসলে কোনো শিক্ষার্থী আহত হতে আমি এখন পর্যন্ত আসলে দেখিনি। তবে এখানে যে টিয়ার শেলের নিক্ষেপ, সেই টিয়ার শেল নিক্ষেপের কারণে কিন্তু আসলে পুরো এলাকাটি একটু ঝাঁঝালো পরিবেশ যেটি সেটি কিন্তু বিরাজ করছে এবং পুলিশও কিন্তু তাদের শাহবাগ থেকে টিএসসি যেতে কিন্তু দেরি হয়েছে। অর্থাৎ টিয়ার শেলের যে ঝাঁঝালো ধোঁয়া, সেই ধোঁয়াতেই কিন্তু শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়েছে। তবে আহত কতজন হয়েছে এটি আসলে আমাদের চোখে পড়েনি, আমরা নিশ্চয়ই তাদের মুখপাত্র, আন্দোলনকারীদের মুখপাত্র তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, তিনিও আসলে এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমি তাকে পাচ্ছি না, ফোনেও পাচ্ছি না, অনেকবার ফোন করেছি। আহতের সংখ্যা কিংবা আহত আদৌ কেউ হয়েছে কিনা এই বিষয়গুলো যখন আমি জানবো তখন কিন্তু এখানে কতজনকে ঠিক আটক করেছে পুলিশ এই তথ্য কি আছে কিনা, কতজনকে ধরে নিয়ে গেছে এরকম কোনো তথ্য আছে কিনা? রুবায়েত, আমি আসলে নিজে চোখে দেখেছি 3-4 আটক করেছে এবং যাদেরকে সন্দেহভাজন অনেককে আটক করতে দেখেছি কিন্তু অনেককে আবার ছেড়ে দিতেও দেখেছি। সব মিলিয়ে আসলে পুলিশ যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে না বলবে যে কতজন আসলে আটক হয়েছে ততক্ষণ পর্যন্ত আসলে সর্বশেষ আটক কত এটি বলা আসলে খুবই মুশকিল। জি, অনেক ধন্যবাদ জুবায়ের। আমাদের রিপোর্টার শাহবাগ থেকে জুবায়ের আমাদের বলছিলেন কোটা সংস্কারের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তার বক্তব্য আমরা শুনলাম।